নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। আজ আমরা উপস্থিত হয়েছি টিটাগড় পৌরসভার বোর্ড অব মেম্বার নাজির খানের মুখোমুখি। নাজির খান সংবাদ মাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে জানালেন যে আমফান থেকে লকডাউন এবং করোনা পরিস্থিতির মধ্যে মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দিন রাত এক করে মানুষের পাশে থেকে কাজ করে গেছেন এবং মানুষের সেবা করেছেন তা এক নজিরবিহীন ঘটনা। মানুষ তাদেরকে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু তখন বিরোধীদের একজনকেও চোখে পড়েনি বলে তিনি জানিয়েছেন। আগামী 2 তারিখ ওনারা সবুজ আবির খেলবেন এবং আরও বড় উন্নয়নের খেলা খেলবেন বলে জানিয়ে দিয়েছেন। সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার আপনাদের সামনে সংবাদ পরিবর্তন প্রথম তুলে ধরছে। আসুন চোখ রাখুন সংবাদ পরিবর্তনে, প্রত্যেক দিনের খবর আমরা এমনিভাবে তুলে ধরব। রিপোর্টিং সত্যেন সরকার। তো শেষ হয়ে গেল, এবারে আপনারা কতটা আশাবাদী এবারে যে আপনারা জেতার ব্যাপারে? আমাদের ব্যারাকপুর না মমতা দিদি, আমাদের সরকার হচ্ছে, সে যে যাই বলুক, মিডিয়া মাধ্যমে সব প্রকাণ্ড হচ্ছে। হ্যাঁ, কে 200 পার আসবে সেটা 2 তারিখ পরেই বুঝে যাবে। কতগুলো আসন পাবেন বলে আপনারা আশা করছেন এবারে? আমরা মিনিমাম 180 তো পাচ্ছি, তারপরে 2 তারিখে বুঝে যাবে যে 200 পার কে হচ্ছে। আচ্ছা, এবারে 8 দফা ভোট হচ্ছে, আপনি কি মনে করছেন ইলেকশন কমিশন আপনার বিজেপিকে কোনো সুযোগ পাইয়ে দিচ্ছে বলে? দেখুন, এই ব্যাপার নিয়ে কাকে কে সুযোগ পাইয়ে দিচ্ছে সেটা আমার বলার ঠিক না, কিন্তু এত চরণে ভোট হওয়াটা আম যে জনতা যারা কাজ করে খায় বা বিজনেসম্যান তাদের নিয়ে খুবই অসুবিধা, তাদের ক্ষেত্রে খুবই অসুবিধা। দাদা, দেখা যাচ্ছে ইলেকশন কমিশন এবং মুকুল রায়ের একটা বৈঠক হয়েছে নন্দীগ্রামে, তো সে ব্যাপারে একটু আচ্ছা, যারা আপনার দল থেকে চলে গেছে টিকিট না পেয়ে বিধানসভা ভোটের মুখে, আপনি কি মনে করছেন এই বিধানসভা ভোটে তার কিছু প্রভাব পড়বে বলে? ওদের গুরুত্ব নেই বলেই তো চলে গেছে, জানে এখানে টিকিট পাবো না, গুরুত্ব নেই, পাবলিক সঙ্গে কোনো সেরকম ওরা কাজ করেনি, ফিল্ডে এসে কোনো নামেনি কোনো দিন, সেই জন্য ওরা জানে যে আমাদের তো পাবলিকও নেই, কোনো কাউন্সিলর নেই, চেয়ারম্যান নেই, সেই জন্য সব সরে পার্টি তো ওই আশায় পারে জানে সে কিছু আসবে না, এবার ইফেক্ট কোনো ইফেক্ট পড়বে না, ওদের নিজের ফিল্ডে কোনো দাম নেই তো ইফেক্ট কী পড়বে? সে তো আমাদের 22 তারিখ ভোট, আমাদের যে এমএলএ সাহেব ছিলেন, আমাদের এমপি সাহেব ছিলেন, সব ওই দিকে চলে গেছেন, পাবলিক কত রিলেশন রেখেছেন তাদের সঙ্গে জিজ্ঞেস করাটা ভালো হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনার যারা দল থেকে চলে গেছে বিজেপি দল তাদেরকে সাদরে গ্রহণ করেছে এবং তাদেরকে টিকিট দিয়েছে, তো তাদের প্রার্থীরা এবং যারা প্রচারে আছেন তারা বলছে যে আমার বাড়িতে কোনো সিবিআই কোনো ইডি আসেনি, কিন্তু আমি স্ট্যান্ডিং এমএলএ, তো এত জোর করে, তাহলে কি আপনি মনে করেন যে বিজেপি দল স্বচ্ছ দল? বিজেপি দল স্বচ্ছ দল, ওনারা তো ওনাদের যেভাবে যারাই আসছে ওনাদের বক্তব্য দিচ্ছে, ওনারা তো জাতি হিসাবে ওনারা ভোট করাচ্ছেন, কে কে আমাদেরকে চোর বলছেন আর আমাদের চোর লোকগুলোকে নিয়ে স্বচ্ছ হয়ে যাচ্ছেন, স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছে, সে তো ওনার থেকে যারাই এই যে নিচ্ছে তাদের থেকে মিডিয়ারা যদি জিজ্ঞেস করে যে ওই দলে থাকলে চোর আর এই ধরে আইলে সাধু, এর উত্তর দায়িত্ব ওরা। দেখা যাচ্ছে আপনার ভোটের মুখে সিবিআই ইডি নামক সংস্থাটি আপনার দেখা যায়, কিন্তু ভোটের পরে আর দেখা যায় না, তাহলে কি তৃণমূল দলের প্রার্থীদেরকে ভয় দেখিয়ে তাদের এতে তুলে নেওয়া হচ্ছে, এটা কি আপনি মনে করছেন? যারা কিছু ইনলিগাল কিছু কাজ করে থাকে তাদের ভয় হবে, তারা হয়তো সেই কারণে গেছে, সেটা আমরা রাজনীতি করি, আমরা যে জায়গায় আছি, আমি আমার এলাকার লোককে বলতে পারবো, সবার ক্ষেত্রে বলতে পারবো না, আমি এইটুকু জানি আমাদের যারাই
যিনি এমএলএ বা এমপি ছিলেন তারা পাবলিক হয়ে কতটা কী করেছেন পাবলিক এখানকার জানে। আমাদের এখন নতুন করে রাজ চক্রবর্তী এসছে, আশা করি ওনার সঙ্গে ওনাকে আমরা নিয়ে ফিল্ডে নামিয়েছি ঘুরছি, ভালো আমাদের রেজাল্ট আছে, আশা করি আমরা ভালো ভোটে বিপুল ভোটে আমরা জিতব। কিন্তু বিজেপি বলছে আমরা 200টি বেশি আসনে আমরা জিতে যাচ্ছি এবং আমরাই সরকার গঠন করব। সেটা তো আপনাদের মিডিয়া মাধ্যমে বলছে না, সেটা 2 তারিখের পরেই বোঝা যাবে না। আবার বলছে যে আমরা ক্ষমতা এলে মমতা ব্যানার্জির সমস্ত প্রকল্পগুলো 63টা প্রকল্প আমরা বন্ধ করে দেব। সে তো কার সরকার আসবে কে কার প্রকল্প বন্ধ করবে, যার সরকার আসবে সে করতে পারে। কিন্তু দেখা গেছে আপনার যারা লকডাউন থেকে আমফান একদিনও যাদের পশ্চিমবঙ্গের বুকে দেখা যায়নি, ঠিক বিধানসভা ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন বারবার দিল্লি থেকে কলকাতার বুকে ছুটে আসতে হচ্ছে? সেটা আম জনতা জানে, মিডিয়ায় যদি এই এই জিনিসগুলোকে যদি তুলে না বেরোয় সাধারণ মানুষ বুঝবে কি করে? আমফানে কে দাঁড়িয়েছিল, এলাকা এলাকায় কে দাঁড়িয়েছিল, আমরা মিউনিসিপাল থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক, আমার চিফ মিনিস্টার থেকে আমরা আমাদের যারাই নেতারা যোগাযোগ করে আমরা যেভাবে আমরা এই আমফানে যে আমাদের টিটাগড়ের মানুষকে যেরকম আমরা ছুটে এই ইলেকট্রিক বলুন জল বলুন অনেক জায়গায় অনেক অসুবিধা হয়েছিল, আমরা ফিল্ডে নেবে আমরা সে কাজ করেছি, অনেক দিন কাজ লেগেছে, কিন্তু ওদের আজকে ঝান্ডা নেওয়ার লোকও নেই আর কালকে ওদের আমফানের মতন দিনে ওদের কোনো নেতা ছিল না। আজকে যারাই আসুক বড় বড় ডায়লগ দিক, কিন্তু মানুষ ক্ষেত্রে আমরা সবসময় ছিলাম, সবসময় আছি, সবসময় থাকবো। ফুট ডাল কে রাজনীতি করতে বালা আদমি সে আপ দূর রহিয়ে, হামসে হাত জোড় কে নিবেদন হ্যায় যে আপ রাজ চক্রবর্তী কো এক বার ভরসা করকে উনকো ভোট দিজিয়ে আর ইস বিভ্রান্তি কো किसी के क्रेडिट पे वोट लेना, सिंपैथी में वोट लेना ये उचित नहीं है। आप राजनीति हिसाब से आइए, राजनीति हिसाब से वोट मांगिए, सबका हक है वोट मांगने का। इस तरीके का किसी का सिंपैथी वोट हो वा किसी को बांटने वाला वोट हो, इस तरीके से आप अपना राजनीति मत करिए, ये हमारा रिक्वेस्ट है, हमारा निवेदन। अगर खेला हो अपना की खेला इंगित दीचे 2 तारीखे देखो ना, हमारा तो 10 বছর ধরে আমরা প্রকল্প খেলা করছি, 63টা খেলা আপনি নিজে বলুন, প্রত্যেক মাসে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু খেলা আমরা তো করি, সরকার মাধ্যমে খেলা করি, আমরা রূপশ্রী বলুন কন্যাশ্রী বলুন সবুজ সাথী বলুন যে কোনো আমাদের প্রোগ্রাম, ওটাই তো খেলা। 34 বছর আমরা সেই খেলা দেখিনি যে আম পাবলিক থেকে জড়িত কোনো কাজ যদি কোনো গভর্নমেন্ট করে থাকে, আমি এই বয়সে আমি জানি না, কিন্তু এই 10 বছর আমরা রাজনীতি দিদির মাধ্যমে আমরাও করছি, সে 10 বছরে মানুষ জানে। হ্যাঁ, আমরা কতটা অর্গানাইজ করতে পারছি পাচ্ছি না সেটা পরের কথা, কিন্তু মানুষের বুকে এটা আছে যে আমাদের দিদি একমাত্র, আমাদের চিফ মিনিস্টার, আম যারা আমরা হিন্দি কালচারে বাংলা কালচারে গ্রাম পরিবেশে যারা লেডিস মহিলারা যত ওরা মানে কি বলা যায় নিঃস্বার্থে ওরা যেভাবে কাউন্সিলর প্রধান কাছে গিয়ে যে সুবিধাগুলো পেয়েছে, হয়তো কোনো জায়গায় কিছু অসুবিধা হতে পারে, তাকে অস্বীকার করাও যাবে না, পাশমূল সমান না, কিছু না কেউ না কেউ ভুল ত্রুটি করতেই পারে, কিন্তু আমরা সাধারণ লোক সঙ্গে সবসময় পাশে আছি থাকবো। জেলে ঝস্টা উপর হামলা হওয়া তো উনি বলা এসব সব তৃণমূলটা কিয়া যা রা ক্যা বলনা চাইয়ে ইস বারে মে হাম লোক কুছ নেই বল পাঁ, ये वो लोग बड़ा नेतृत्व करने वाले हैं, हम लोग का बोलना शोभा नहीं देगा। ठीक है, अपना नाम क्या डेजिनेशन है? हमारा नाजिर खान, हम बोर्ड ऑफ मेंबर है हम टीटागढ़ म्युनिसिपल। तो आपने बोले थे उन्नयन खेला छाड़ा और की खेलते चाहन अपनी উন্নয়নের খেলা খেলতে আমরা 2 তারিখেই দেখিয়ে দেবো সবুজ রঙে কীভাবে খেলা হয়, সেই খেলাটা আমরা 2 তারিখে 100% শিওর খেলা হবে, সবুজ রঙের খেলা হবে।